1971 সালে বাবা একটা ছবি করছিল কলকাতা 71, তখন আবার মা অভিনয় করতে, মানে ওই ওই ছবিতে একটা পাঁচটা ছোট গল্পের একটা সংকলন, তার একটা একটা ছোট গল্পে মা অভিনয় করবে। এর আগে মায়ের বিয়ের আগে সিনেমাতে অভিনয় করেছে, যেরকম মার সঙ্গে আমার বাবার আলাপও একবার একটা ছবির গল্পটা বাবার লেখা ছিল, বাবা তখন ছবি জগতের লোক নন, তো সেইখানে মায়ের প্রথম অভিনয়। মা তখন খুবই অল্প বয়স এবং একটা ছোট জায়গা থেকে আসা, মফস্বল শহর থেকে আসা লোক, সিনেমার জগতের সঙ্গে যোগাযোগ নেই, খুব ভয় পেত। সেটা দেখে বাবা ওই শুটিংয়ের পরে মাকে বাসে করে উত্তরপাড়ায় পৌঁছে দিত, তো তার থেকে ওদের আলাপ, পরে বিয়ে হয়। সেই সময় মা আরও দু একটা ছবিতে অভিনয় করেছে, যেরকম ঋত্বিক ঘটকের প্রথম ছবি যেটা নাগরিক, তাতে মা ছিল। তারপরে ওই নাটক করেছে কিন্তু আর ছবি করেনি। এই প্রথম কলকাতা 71-এ গিয়ে আবার অভিনয় করলো, সমরেশ বোসের একটা গল্প ছিল এসমালগার বলে, তাতে সেটাতে সবাই খুব মাকে প্রশংসা করলো, মানে বিধবা মায়ের রোল। এবং তার একদম মনে আছে শেষে একটা ছেলে অ্যারেস্টেড হয়েছে, সেটা আমরা জানি, মা জানে না, কিন্তু ছেলে বাড়ি ফিরছে না, সেই মা খুব চিন্তায় আছে। মা বেরিয়ে এসে একটা রাস্তায় গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকছে, তো সেটা সবাই খুব প্রশংসা করেছিল যে মায়ের ডাকাটার ভেতরে এমন একটা বেদনার ছাপ আছে। যদিও মা আমায় পরে বলেছিল ওই ছবি শুটিংয়ের সময় নয়, যখন শব্দগুলো ডাব করা হচ্ছে ঠিক তার আগে মায়ের একটা সার্জারি হয়েছিল, তো তখনও ওই সার্জারির কাটা জায়গায় খুব ব্যথা ছিল, তো ওই জোরে চেঁচাতে গেলে ব্যথা লাগে, তো মায়ের ধারণা সেটাও একটু হেল্প করেছিল যে ওই ব্যথার জন্যে একটা বাড়তি ফিজিক্যাল বেদনার ইয়ে ছিল। তো কলকাতা 71-এর পরে গিয়ে আবার যে ছবিতে সবচেয়ে বড় লম্বা রোল করলো হচ্ছে একদিন প্রতিদিন, সেটাতেও মায়ের রোল, এবং খুবই লোকজন প্রশংসা করেছিল ওই অভিনয়টা, আমারও খুব ভালো লাগে। এছাড়া মা তারপরে বাবার আরও একটা দুটো ছবিতে ছোট রোল করেছে, তারপর সবচেয়ে বড় রোল করেছিল হচ্ছে পরের দিকে চালচিত্র বলে একটা ছবি, ছবিটা লোকজন খুব একটা দেখেনি, কিন্তু আমার ধারণা মায়ের আমি যত অভিনয় দেখেছি ওটাই সবচেয়ে সবচেয়ে ভালো অভিনয়, সবচেয়ে ম্যাচিওরড অভিনয়, একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মায়ের রোল করছে, এবং ওটাতে পুরো ছবিটাতেই মা ছিল, খুব বড় রোল এবং অসম্ভব সাবলীল অভিনয়তে লোকে বেশি প্রশংসা করে নাটকীয় মুহূর্ত থাকলে, কিন্তু আমার ধারণা যে সবচেয়ে কঠিন অভিনয় হচ্ছে যেখানে নাটকীয়তা নেই, কোনো বড় ঘটনা ঘটছে না, এবং এই ছবিটা পুরোটাই কোনো ঘটনা ঘটে না, দৈনন্দিন জীবন নিয়ে, কিন্তু মায়ের অভিনয়টাতে খুবই ভালো। মা বাবার আরেকটা ছবিতে অভিনয় করেছিল, সেটা হচ্ছে হিন্দি ছবি খান্ডাহার, একজন অন্ধ মায়ের রোল, পুরো সময়টাই শুয়ে থাকা, বিছনায় শুয়ে থাকা মানুষ। আমার তো ওই ওই ছবির অভিনয় খুবই ভাল লাগে, লোকজন খুবই প্রশংসা করেছিল, এবং চারপাশে অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন ওই ওই ছবিতে, তারা প্রত্যেকেই খুব দক্ষ অভিনেতা, শাবানা আজমি, শ্রীলা মজুমদার, নাসিরুদ্দিন শাহ, তো তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা খুবই খুবই ভালো অভিনয়। কিন্তু ওটাতে একটা খুব অদ্ভুত লাগে, ছবিটা হিন্দিতে এবং মা মায়ের ডায়লগগুলো, মায়ের হিন্দি তো ভালো নয়, সুতরাং যতই খুব চেষ্টা করেছিল কিন্তু খুব আড়ষ্ট হিন্দি আমার বলে মনে হয়, কিন্তু সেটার অদ্ভুত হচ্ছে বাবা এর আগেও অনেক সময় অন্য অভিনেত্রী যারা বাংলাভাষী নন তাদের দিয়ে বাংলা ছবিতে অভিনয় করিয়েছে, যেরকম স্মিতা পাটিল করেছিল আকালের সন্ধানেতে, ডিম্পল কাপাডিয়া করেছিল অন্তরীণে, এই দুটো ক্ষেত্রেই
বাবা পরে ছবিটা ডাব করায় কোনো বাঙালি অভিনেত্রীকে দিয়ে, কারণ হয়তো মনে হয়েছিল যে ওদের বাংলার ঠিক হবে না, উচ্চারণে গণ্ডগোল থাকবে। তো অবভিয়াসলি কোনো অভিনেতা অভিনেত্রী তো সেটাতে খুশি হন না, তারাও খুশি হননি, কিন্তু যাই হোক সম্পর্ক খারাপ হয়নি, কিন্তু খুশি হননি তারা। কিন্তু যখন মায়ের ক্ষেত্রে বাবা সে একই জিনিস করতে পারতো, অন্য কাউকে দিয়ে, হিন্দিভাষী কাউকে দিয়ে ডাব করাতে পারতো, কিন্তু সেটা করায়নি। তার একটা কারণ হতে পারে যে বাবার তো নিজেরও হিন্দি উচ্চারণ ঠিক হচ্ছে কি হচ্ছে না সে কান ছিল না, সুতরাং নিশ্চয়ই চারপাশে যারা হিন্দিভাষী তাদের কথা শুনে করেছে, এবং সেখানে শাবানা, নাসিরুদ্দিনরা সবাই বলেছে না গীতাদি ঠিক আছে হিন্দি, সেটা হয়তো খানিকটা মিসলিডিং হয়েছে, এবং তারা বলেছে মাকে ভালোবাসে বলে, বাবার সঙ্গে সম্পর্ক এই সমস্ত ভেবে। কিন্তু এটাতে এটাও বোঝা যায় যে বাবার মার সম্পর্কে, মায়ের অভিনয় সম্পর্কে যে শ্রদ্ধাটা ছিল সেটা অন্য অনেকের থেকে বেশি, এবং সেই বায়াসটা হয়তো বাবাকে এই এই ডিসিশনটা একটু অন্যদিকে নিয়ে গেছে। মাকে আমি দেখেছি যে যে কোনো বাবার ছবিতে মার একটা খুব বড় কন্ট্রিবিউশন ছিল। যখন বড় হচ্ছি সমস্ত ছবি স্ক্রিপ্ট লেখার সময় প্রায় প্রতিদিন রাত্রির একটা রিচুয়াল ছিল যে বাবা সেই দিন যা যেটুকু লিখেছে সেইগুলো আমাদের পড়ে শোনাবে। আমি তখন খুবই ছোট, কিন্তু যাই হোক আমাদের একসঙ্গে বসে শুনতাম, কিন্তু প্রধান উদ্দেশ্যটা ছিল মাকে শোনানো। বাবার বেশিরভাগ ছবি বাঙালি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার নিয়ে, সেই সমস্ত পরিবারের ভেতরে যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলো বাবার হয়তো নজরেও পড়বে না, একটা রান্নাঘরের মধ্যে কি হয়, সেইগুলো মা সবসময় ঠিক করে দিত, ধরিয়ে দিত এটা ঠিক হচ্ছে না। আরেকটা হচ্ছে মা নিজে অভিনেতা বলে মার পক্ষে এটা বলা খুব সহজ ছিল যে কোথায় অভিনয়ের একটা গণ্ডগোল হচ্ছে, যেটা একটা অভিনেতা হিসেবে যে ডায়লগের গণ্ডগোল, যে এইভাবে একটা লোকের বলতে অসুবিধে হয় বা বলতে নর্মাল লাগে না, ন্যাচারাল লাগে না, তো সেগুলো মা বরাবর ঠিক করিয়ে দিত। ইভেন শুটিংয়ে গেলেও মা খুব একটা শুটিংয়ে যেত না, কিন্তু গেলে যদি নজরে কিছু পড়ে মা অলওয়েজ সেটা বলতো। এবং এটা আমাদের দেশে বিশেষত খুব জরুরি, কারণ আমাদের দেশে কোনো কেউ নাম করে গেলে, সামান্য নাম করে গেলেও তার চারপাশের লোকেরা তাকে আর তার ভুল কেউ ধরে না। এটা খুব দুঃখজনক, কিন্তু কেউ তার তাকে ক্রিটিসাইজ করে না, তার ভুলগুলো ধরিয়ে দেয় না। তো মায়ের তো সেটা সমস্যা ছিল না, কিন্তু বাবাও সেই সেই মায়ের সম্পর্কে শ্রদ্ধাটা ছিল যে এগুলো মেনে নেওয়ার, মানে এগুলো শোনা, এবং বেশিরভাগ সবাই মেনে নিত। মায়ের এমনিতে তো সেই অর্থে কোনো লেখাপড়ার নেই, মার বাবা মারা যান যখন মায়ের বয়স 15 বছর, তখন পুরো সংসারের দায়িত্ব, কারণ মাই ওই 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এবং যে কারণে সংসারের দায়িত্ব, রোজগারের দায়িত্ব সবই মায়ের ওপর এসে পড়ে। সুতরাং স্কুলেও ওই খুব অল্প কয়েক বছর ছাড়া তারপরে স্কুলেও যায়নি, কোনো ফর্মাল পড়াশুনো নেই, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি বাবা যে কোনো ব্যাপারে, এস্থেটিক ব্যাপারে, সমস্ত সময় মায়ের সঙ্গে পরামর্শ করত, আলোচনা করত, এবং সেই একটা একটা রেসপেক্ট ছিল মার সম্পর্কে যেটা খুব রিমার্কেবল আমার কাছে মনে হয়। মা এছাড়া, বাবা ছাড়া আর খুব বেশি ফিল্ম ডিরেক্টরদের সঙ্গে কাজ করেনি, যেটা খুব একটু আশ্চর্যের এবং দুঃখজনক, কারণ আমি জানি বহু নাম করা ডিরেক্টর, মানে না শ্যামের, শ্যাম বেনেগালের সঙ্গে একটা ছবিতে মা করেছিল, শ্যাম একটা ছবি করেছিল আরোহণ বলে, ওয়েস্ট বেঙ্গলে করা কিন্তু হিন্দি ভাষায়, সেটাতে মা অভিনয় করেছিল। এছাড়া আমি জানি বহু নাম করা ডিরেক্টররা মাকে বলেছিল কোনো একটা রোল করার জন্যে, গোবিন্দ আলানি, গৌতম ঘোষ, আরও অনেকে, এবং এরা প্রত্যেকেই খুব দক্ষ পরিচালক,
মার তাদের সম্পর্কে প্রচণ্ড শ্রদ্ধা ছিল, রোলগুলো ভাল লেগেছিল, কিন্তু কোনো কারণে রাজিও হতো, তারপরে এক শেষ মুহূর্তে গিয়ে তার আমি কারণটা আমিও কোনোদিন পরিষ্কার বুঝিনি, কোনো না কোনো অজুহাতে বেরিয়ে আসতো। অজুহাতে এই জন্য বলছি যে ওই একটা মায়ের কাছে একটা যুক্তি ছিল যে আমার শরীর ভালো নয়, কি আমার একটা সার্জারি হবে, কি সার্জারির আগে কি সার্জারির পরে, সেই জন্য করছি না। কিন্তু আমার আমার ধারণা তার বাইরেও একটা কোনো কারণ ছিল, সেই কারণটা কি আমিও খুব পরিষ্কার বুঝি না। কনফিডেন্সের অভাব নয়, কারণ মান অভিনয় ভালো করতো, মান নিজে জানতো অভিনয় ভালো পারে, সুতরাং সেটা নয়, কিংবা আগে অভিনয় করেনি তাও নয়, প্রশংসা পেয়েছে, সুতরাং ওটা হয়তো কারণ নয়। একটা হতে পারে যে যে মা যে পরিবেশ থেকে এসছে, একটা মধ্যবিত্ত পরিবেশ যেখানে স্ত্রীর কয়েকটা এক্সপেক্টেড দায়িত্ব থাকে, এবং তখন সেই সময় বাবা খুব একটা ব্যস্ত জীবন যাপন করেন, প্রচণ্ড মানে এবং একটু অগোছালো লোক ছিলেন, সুতরাং বাড়িতে একটা সাপোর্ট দরকার হতো, চিঠি আসছে, ফোন আসছে, নানা রকমের লোক আসছে, তো সেখানে হয়তো মায়ের মনে হয়েছিল যে ওইগুলো করাটা বেশি জরুরি, আমি যদি এখন একটা শুটিং করতে বেরিয়ে যাই তাহলে ওগুলো কে করবে। সেটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই উপকৃত হতাম যদি মা এই ব্যাপারে আরেকটু আত্মকেন্দ্রিক হয়ে নিজের কথার ভাবতো বা অভিনয়ের ক্যারিয়ারের কথা ভাবতো, কিন্তু সেটা আমাদের দেখা হলো না। মায়ের মাকে অন্যান্য অন্য ধরনের রোল, স্পেশালি অন্য ডিরেক্টরের হাতে কাজ করলে, সঙ্গে কাজ করলে রোলের নেচারটাও পাল্টে যায়, সুতরাং সে একটা রেঞ্জ আসতো মায়ের অভিনয় যেটা আমরা দেখতে পাইনি। শুটিং হচ্ছে ঠিক তার আগে, যখন তার প্রস্তুতি হচ্ছে, আলো ফালো ঠিক করা হচ্ছে, মা একটা কোণে চুপ করে বসে আছে, কিছু ভাবছে, করে দেখলাম চোখ দিয়ে জল পড়ছে। আমি পরে বুঝেছি ওটা মায়ের সেই চরিত্র বা চরিত্রের ঘটনার স্ক্রিপ্টের কথা ভেবে নয়, মা সেই মুহূর্তে চেষ্টা করতো নিজের কোনো একটা জীবনের ঘটনা, নিজের অনুভূতি, সেইগুলোর কথা ভেবে একটা ইমোশনের ব্যাকগ্রাউন্ড তৈরি করত। অর্থাৎ মায়ের অভিনয়গুলো সবই নিজের জীবনের ঘটনাকে জড়িয়ে, তো যে কারণে হয়তো আমার আমার অন্তত মনে হয় মায়ের অভিনয় দেখলে তার মধ্যে একটা কোথাও খুব জেনুইননেস আছে, ভেতর থেকে বেরিয়ে আসে, আরোপিত নয়, এবং সেটার কারণ হয়তো ওটাই যে মা অভিনয়টা একেবারেই নিজের জীবনকে জড়িয়ে নিয়ে করতো।